আসসালামু আলাইকুম সবাইকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আলোচনা হচ্ছে সেকেন্ড পেপার, ফিজিক্সের সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়, যেটা আমরা আগে আলোচনা করেছি এর আগের ক্লাস শুরুতে, তাপ গতিবিদ্যা। তো আমরা আজকে আলোচনা করব সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস, এটা নিয়ে আমরা আলোচনা করবো। এর আগে আমরা সমচাপ প্রক্রিয়া, সমায়ত প্রক্রিয়া, এগুলো প্রক্রিয়ার কথা আলোচনা করেছিলাম প্রিভিয়াস ক্লাসে। তো সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের উষ্ণতা স্থির থাকে, অর্থাৎ সিস্টেমের উপরে সবগুলো কাজ করছে। সিস্টেম বিবেচনা করছি একটা সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস, এই গ্যাসের উপর আমরা সব এক্সপেরিমেন্ট গুলো করেছি, এটা হচ্ছে সিস্টেম। তো এই সিস্টেমে তাপমাত্রা স্থির থাকবে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে সমষ্ণ। এখন এই সিস্টেমের আমরা সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস নিয়েছি, এই সিলিন্ডারটা আবার তাপ সুপরিব এই পদার্থ তৈরি এবং আমরা এই পাত্রে তাপ প্রয়োগ করছি। তাপ প্রয়োগের ফলে যেটা হবে সেটা টি কিউ পরিমাণ তাপ প্রয়োগ করছি ধরে নিলাম। তো টি কিউ পরিমাণ তাপ প্রয়োগ করায় তাপ প্রতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা জানি dQ সমান dU প্লাস dW। তো যেহেতু বলা হচ্ছে যে এটি একটি সমষ্ণ প্রক্রিয়া, অর্থাৎ উষ্ণতা স্থির থাকবে, তো তাপ প্রতিবিদ্যার প্রথম সূত্রে বলা হয়েছে যে তাপ দিলেই তার তাপমাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় এবং বাকি তাপ শক্তি দিয়ে সে কিন্তু কাজ করে। তো যেহেতু এখানে তাপমাত্রা স্থির থাকবে, সে তার অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন স্থির থাকবে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য। আমরা তাপ দিচ্ছি কিন্তু তার তাপমাত্রা বৃদ্ধি পাবে না, তাপমাত্রা বৃদ্ধি না পেলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না। তো বাকি অংশ দিয়ে সে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে তার তাপমাত্রা কি মোটে বৃদ্ধি পাচ্ছে না, যতটুকু তাপ দেওয়া হচ্ছে সবটুকু সে কি কাজে পরিণত করছে, যতটুকু তাপ দিচ্ছে সবটুকু কি কাজে পরিণত করছে? হ্যাঁ, সবটুকু পরিণত করছে, তবে তাপমাত্রা কিছু বৃদ্ধি পাচ্ছে, যেটা রাইজ হচ্ছে বা ইনক্রিজ হচ্ছে সেটা কি করছে? তা বলা হচ্ছে যে সমষ্ণ প্রক্রিয়া একটি ধীর প্রক্রিয়া। এই ধীর প্রক্রিয়া অর্থাৎ আস্তে আস্তে তাপ দেয়, যতটুকু তাপ শক্তি বা তাপ শক্তির কারণে যতটুকু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাচ্ছে, সেটা কি করছে? সে বাইরে পরিবেশে ছেড়ে দিয়ে তার অবস্থা, অর্থাৎ ফার্স্ট টাইম যে তাপমাত্রা ছিল আমরা যে কিরণ ধরি, শেষও তাপমাত্রা সে কিন্তু তাপ বিকিরণ করে তার তাপমাত্রা সর্বদাই সে কি করছে? কনস্ট্যান্ট রাখছে, কিরণ কনস্ট্যান্ট। ফলে আমরা তাপ প্রতিবিদ্যার প্রথম সূত্রটাকে এই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পেলাম হচ্ছে dQ সমান dW। এরপর আমরা এই কাজের পরিমাণটা যদি হিসাব করি, যেহেতু সে গ্যাস উপর তাপ প্রয়োগ করাতে গ্যাসটা তার আয়তন সম্প্রসারিত করে সে কাজ করলো, এখানে নেগেটিভ কাজ না পজিটিভ কাজ, সে নিজে কাজ করছে, প্রসারিত হচ্ছে, সেটা বাইরে এক্সটার্নাল ফোর্স দিয়ে তাকে তার বলটাকে সংকুচিত করা হচ্ছে না, কনস্ট্যান্ট করা হচ্ছে না। তো আমরা এই কাজের পরিমাণ ডব্লিউ এটা নির্ণয় করবো। ডব্লিউ সমান আমরা পিডি ক্ষুদ্র কাজের জন্য,
এখন গ্যাসটা আয়তন আমি এই অবস্থায় বলেছিলাম কি অংশ প্রাথমিক অবস্থা তারপর সে কিছু কাজ করাতে তার আয়তন এক্সপ্যান্ড হয়ে আয়তন ভিটু অবস্থানে চলে গেল তাহলে কি বৃহৎ আয়তন থেকে ভিটু আয়তন পরিবর্তিত হতে তার টোটাল কাজের পরিমাণ ইন্টিগ্রেশন করব তো আমাদের এই যে গ্যাসটা নেওয়া ছিল আদর্শ গ্যাস আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের পিভি সমান এন আর টি এখানে পি এর ঠিক হবে আমরা পি সমান এন আর টি বাই ডি এটা বসাতে পারি তাহলে লগ টু সমান এন আর টি বাই ডি ডিভি দেখো এন এন মোল গ্যাস যে পরিমাণ গ্যাস সেটি চেঞ্জ হবে না আর অবস্থা আর দীর্ঘ এটা সমস্ত প্রক্রিয়া সেটা আমাদের তাপমাত্রা স্থির থাকবে তাহলে আমরা এ আর টি এই তিনটা জিনিসকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিচ্ছি আর কনস্ট্যান্টই হবে থাকত এখন এইটা ইন্টিগ্রেশন বানাবে আমরা লিমিটটা বসাই ভি অন থেকে ভি টু আয়তনের পরিবর্তনের কারণে এই তার ভি অন ভি টু তো রেজাল্ট আসছে এটা ইন্টিগ্রেশন করলে আমরা পাই লন ভি তারপর লিমিট ভি অন ভি টু এখানে এ আর ডি তারপর আমরা উপরে লিমিটের মানটা বসালাম লন ভি টু এন আর ডি ভি টু মাইনাস এটা পরবর্তী অবস্থান হচ্ছে এটা ভি টু মাইনাস লন ভি অন তো ফাইনালি আমরা পেলাম হচ্ছে লন টু সমান এ আর টি লন ভি টু মাইনাস ভি অন লন ভি টু মাইনাস লন ভি অন এটাকে আর একটু মডিফাই করে লিখতে পারি এন আর টি লন ভি টু বাই ভি অন লন এ মাইনাস লন ভি আমাদের লন এ বাই ভি দেখা যাচ্ছে লন ভি তাহলে সমস্ত প্রক্রিয়ায় যে পরিমাণ কাজ আমরা পাবো সেই কাজের পরিমাণটা হচ্ছে এই এরপর আমরা যেহেতু সমস্ত প্রক্রিয়ায় স্থির ছিল টি তো এখানে চেঞ্জ আছে হচ্ছে পি ও ভি তো আমরা বয়লের সূত্রটাই জানি যে সেখানে বলা ছিল যে উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন চাপের রাসায়নিক পদে পরিবর্তিত হয় এখানে পি এবং ভি যে চেঞ্জটা হবে এই সূত্র অনুযায়ী হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি ভি সমান ধ্রুব তারপর যদি আমরা এটাকে প্রাথমিক চাপ এবং শেষ চাপ ভাবে যদি দেখি প্রাথমিক আয়তন শেষ আয়তন তাহলে পি অন ডন সমান পি টু ভি এটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ ও আয়তনের পরিবর্তনের সূত্র এখন আমরা লেখচিত্র দেখি এই টেন্সটা হচ্ছে এটা একটা লেখচিত্র আমরা দেখি লেখচিত্রে আয়তন ভি এর দিকে এবং চাপ ভি এর দিকে লেখচিত্র তো এখানে বলাই আছে যে আয়তন যদি কম থাকে তখন চাপটা বসে থাকার কথা ব্যাসার্ধ পথে তারপর এই যে প্রাথমিক অবস্থা এটা কি অনুকরণ করলাম আর শেষ অবস্থাটাকে আমরা কিন্তু ধরলাম আয়তন কিন্তু তাহলে এই অবস্থানটা এরকম আয়তন যখন সবচেয়ে তাহলে ভি টু তখন চাপটা কমে হবে ভি টু দিয়ে তাহলে সেই অবস্থান হচ্ছে এখন এই দুটা সমস্ত প্রক্রিয়ায় চিত্র এরপর আমরা সমস্ত প্রক্রিয়া দেখবো নেক্সট আমাদের আছে হচ্ছে
nu-ți puta așa copia. E bine la acest proces, nu-ți dor, tapio, propria, că nu mă rădiți de lucru tot apie propriu, tot apie. Atâta, de tapă din propria aia, se sisteme tapă și probe și porbe la. Evo, sistem trebuie a dat un tap, baie de tapă la. Și ei propria pe nauțe, rutu tapă propria. Tapă la de până la hoa ta că va nauțe de rutu tapă propria. Când rutu tapă propria de nauțe, fii costor avea, ca aia pe tine, তাপ পরিবহন পদার্থে পাত্র নিতে হবে সেই পাত্রের মধ্যে কিছু আদর্শ গ্যাস আমরা নেব রুদ্ধ তাপের প্রক্রিয়াটা হচ্ছে একটি দ্রুত প্রক্রিয়া সমোষ্ণ প্রক্রিয়া হচ্ছে ধীর প্রক্রিয়া এটা হচ্ছে দ্রুত প্রক্রিয়া তাহলে আমরা এর আগে সবগুলো প্রক্রিয়াতে তাপ শক্তি প্রদান করেছিল কিন্তু এখানে কোনো তাপ শক্তি প্রদান করা যাবে না ও করলেও সেটি প্রবেশ করবে দ্বিতীয় কোনো তাপ শক্তি সেটা বলছি না কারণ এই সিস্টেম পরিবেশ থেকে সম্পূর্ণ তাপীয়ভাবে বিচ্ছিন্ন পরিবেশ থেকে সে কোনো তাপ রিসিভ করবে না আবার তার ভিতর থেকে তাপ কোনোটাই বাইরে যেতে পারবে এটি হচ্ছে দ্রুততর প্রক্রিয়া তরুগতর প্রক্রিয়া যেহেতু বাইরে থেকে তাপ যাচ্ছে না আমরা তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটাকে আমরা এখন দিচ্ছি dQ সমান U প্লাস dW এখন ভেতরে যে আদর্শ গ্যাসটা আমরা নিয়েছি এই গ্যাসটা আয়তন এখন dN এটি যদি নিজে নিজে প্রসারিত হয় এটি কোনো শক্তি গ্রহণ না করে যদি প্রসারিত হয় তাহলে সেটি তার নিজের শক্তি ব্যয় করে প্রসারিত হবে তাহলে নিজের শক্তি নিজের শক্তি দিয়ে গ্যাসটা প্রসারিত হলো আয়তন বৃদ্ধি হলো নিজের শক্তি যখন ব্যয় হচ্ছে তার অন্তত শক্তির পরিবর্তন হচ্ছে সেটি হ্রাস পাচ্ছে অর্থাৎ তাপমাত্রা কমে যাচ্ছে তাপমাত্রা কমে যাচ্ছে কি তাহলে তার অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয়ে এখানে অভ্যন্তরীণ শক্তি পরিমাণটা হচ্ছে কমে গেছে এই যে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ডি আমরা যেহেতু এখানে কোনো তাপ শক্তি প্রয়োগ করছি না দ্বিতীয় পরিমাণটা ডি দেওয়া তাপ শক্তি প্রয়োগ করা হচ্ছে তাহলে দ্বিতীয় সামান্য কিছু